নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প বিশুদার, মানে বিশ্বজিৎ সরকারের লেখা, দ্য গ্যাব্রিয়েলস হোম। বিশ্বজিৎ সরকার, জন্ম 1990 সাল কলকাতায়। 2011 সালে ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক পাশ করে বর্তমানে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসে গ্রুপ বি অফিসার পদে নিযুক্ত। বিজ্ঞান বিভাগের ছাত্র হয়েও বাংলা সাহিত্যের প্রতি সুগভীর অনুরাগ সেই শৈশব থেকে। 2021 সালের মাঝামাঝি সময় থেকে বাংলার প্রতিলিপি অ্যাপে নিয়মিত লেখক। প্রথম প্রকাশিত ছোট গল্প প্রাণের উমা, প্রথম প্রকাশিত কবিতা পাগলি বুঝি আবার এলো। লেখালেখির পাশাপাশি রয়েছে পাহাড়ে জঙ্গলে বা যে কোনো দুর্গম অঞ্চলে ভ্রমণের নেশা, রয়েছে সঙ্গীত চর্চাতে বিশেষ আগ্রহ, ছদ্মনাম বিশুদা। একটি বাক্যে লেখকের নিজের সম্পর্কে মন্তব্য, আমার নাম নয়, আমার লেখা এক একটি গল্প, কবিতা বা উপন্যাস হয়ে উঠুক আমার পরিচয়। আজকের গল্প পাঠে 86.7 তোমার FM থেকে RJ সৃজন। অন্যান্য বিভিন্ন চরিত্রে রয়েছে জয় এবং আমি সৌমেন। গল্পের প্রচ্ছদ শিল্পী ভয়ের দেশ চ্যানেল থেকে সৌরেন্দ্র। তাহলে চলুন আর বেশি দেরি না করে চটপট শুরু করে ফেলা যাক আজকের গল্প, দ্য গ্যাব্রিয়েলস হোম। কিছু কিছু মানুষের জীবনে এমন কিছু আশ্চর্যজনক ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটে যায় যার কোনো কার্যকারণ ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। অপ্রাকৃত সেই সকল ঘটনার সাক্ষী যারা হতে পেরেছেন তাদের নশ্বর দেহ পঞ্চভূমিতে বিলীন না হওয়া পর্যন্ত সেই স্মৃতি ছায়ার ন্যায় তাদেরকে আজীবন দুঃস্বপ্ন রূপে তাড়া করে বেড়ায়। আবার কারোর ক্ষেত্রে তা মস্তিষ্কের এক কোনো স্থায়ী আসন দখল করে বসে, ইহলোকের সকল যুক্তিবোধ আর বৈজ্ঞানিক চেতনাকে অতিক্রম করে পরলোকের জগতের অস্তিত্বকে মেনে নেওয়া ছাড়া তখন আর কোনো উপায়ন্তর থাকে না। আমার জীবনেও এমন একটি বিশেষ অধ্যায় রয়েছে যাকে শত প্রচেষ্টাতেও ভোলা যায় না, অথবা বলা ভালো আমায় ভুলতে দেয় না। বিগত 20 বছরে আমার জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটে গেছে। আমি এখন ইহলোক আর পরলোকের মাঝে বাস করছি, আর এইসব কোনো কিছুই হতো না যদি না সেবারে আচমকাই রবিনের ডাকে সাড়া দিয়ে কালিম্পং না যেতাম। আমাদের সকলের প্রাণকেন্দ্র হল কালিম্পংয়ের ছোট্ট শৈল শহরটি, কারণ সেখানে রয়েছে আমাদের দ্বিতীয় বাড়ি, দ্য গ্যাব্রিয়েলস হোম। ফাদার গ্যাব্রিয়েলকে সচক্ষে দেখার সৌভাগ্য আমাদের কারোর না হলেও তার সৃষ্ট বাসভবনেই পাহাড়ের কোলে প্রকৃতির পরম স্নেহে আমাদের বড় হয়ে ওঠা, আর আমাদের শিক্ষা গ্রহণ পর্ব সমাপন হয় এখানেই। এখানে আমরা মানে হল আমি, প্রিন্সেপ, রবিনসন, হেনরি আর শেরিং। আমাদের চার অন্তরঙ্গ বন্ধুর স্কুল জীবনের নানান স্মৃতিকথা, সুখ দুঃখ আর খুনসুটির সাক্ষ্য বহন করছে দ্য গ্যাব্রিয়েলস হোম। তাই যখন প্রিয় স্কুলকে বিদায় জানানোর 10 বছর পরে রবিনের লেখা চিঠিতে রিইউনিয়নের আমন্ত্রণ পেলাম, তখন স্বভাবতই সেই ডাকে উপেক্ষা করার কোনো প্রশ্নই ওঠে না। রবিন তখন আবার নিজেই গ্যাব্রিয়েলস হোমের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্ত। অগত্যা রবিনের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট দিনে হাজির হলাম আমাদের ফেলে আসা সেই কৈশোরের স্মৃতির আঙিনায়। হেনরি আর শেরিং আগের দিন রাতেই পৌঁছে গিয়েছিল। পিঠে ব্যাগ নিয়ে আমাকে বাস্কেটবল কোর্টের ওপর দিয়ে হেঁটে আসতে দেখে দুজনেই চার্চের গেট থেকে প্রায় ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে ওয়েলকাম জানালো। হেনরি আমার মাথার পিছনে একটা মৃদু চাপড় মেরে বলল, কি রে, এতক্ষণে তোর আসার সময় হলো। শেরিং ততক্ষণে আমার পিঠে ঝোলানো ভারী ব্যাগটা নামিয়ে নিজের কাঁধে চালান করে নিয়ে বলল, তা হবে না, প্রিন্স বলে কথা, রাজপুত্রের সাক্ষাৎ পেতে হলে একটু তো অপেক্ষা করতেই হবে। ওই আবার শুরু হলো, সারাটা স্কুল লাইফে বন্ধুরা আমার নামটা ছোট করে দিয়ে প্রিন্স বলেই খ্যাপাত, আমি নাকি রাজার বেটা। আজ 10 বছর পরেও সেই অভ্যেস যায়নি দেখছি। শুধু চেহারা আর আকার আকৃতিতেই যা পরিবর্তন ঘটেছে, ভেতরের মানুষগুলো সব একই আছে। আমি স্বভাবসিদ্ধ শান্ত ভঙ্গিতে মৃদু প্রতিবাদের সুরে উত্তর দিলাম, হ্যাঁ সেই তো, আমি তো আর তোদের মতন প্রতিবেশী শহরে থাকি না ভাই, এতটা রাস্তা অতিক্রম করে আসতে একটু সময় তো লাগবেই। ওই কলকাতা আর কাঠমান্ডু কবে থেকে কালিম্পং এর প্রতিবেশী শহর হলো শুনি, গর্জে উঠল হেনরি। আমি ততোধিক নরম কণ্ঠে বললাম,
তা হলো না ঠিকই, কিন্তু চণ্ডীগড় থেকে কালিম্পং এর দূরত্বটা একবার ভেবেই দেখ। এটা কিন্তু একদম ঠিক কথা, আমার বক্তব্যকে সমর্থন জানিয়ে বলল শেরিং। কিন্তু সকাল থেকে রবিনকে দেখছি না, রাত অবধি তো আমাদের সাথেই ছিল। শেরিং এর কথা বোধ হয় অলক্ষ্যে থেকে শুনতে পেল আমাদের সকলের গর্ব প্রফেসর রবিনসন। আমাদের তিনজনকে চমকে দিয়ে চার্চের ভিতর থেকে হঠাৎ বেরিয়ে এলো সে। তারপর আমাকে দেখে এক গাল হেসে বলল, যিশুর কাছে সকলের প্রার্থনার সময় হয়ে গিয়েছিল। আয় আয়, আমি খুব খুশি হয়েছি রে যে তোরা তিনজনই আমার নিমন্ত্রণ রক্ষা করেছিস। আমরা তিনজন রবিনকে অনুসরণ করে হার্পার্স কটেজে প্রবেশ করলাম। এই ঘর আমাদের পূর্ব পরিচিত, আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের প্রধান তথা স্কুলের অন্যতম গর্ব প্রফেসর ওয়েস্টন হার্পার তার জীবদ্দশায় এই হাউসেই থাকতেন। এখন তার স্থানে রয়েছে দ্য গ্যাব্রিয়েলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত আমাদের প্রিয় বন্ধু রবিনসন। গ্যাব্রিয়েলস হোমের নিয়ম অনুযায়ী স্কুলের সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত ছাত্রের জন্য এই স্কুলে ভবিষ্যতে অধ্যাপকের আসন তো সেই দিনই পাকা হয়ে গিয়েছিল। আজকে এত বছর পরেও সেদিনের অনুষ্ঠানে অ্যাওয়ার্ডের প্রাপকের নাম ঘোষণার মুহূর্তের কথা আমাদের মনে পড়লে শিহরিত হয়ে উঠি। এই স্কুলে ভর্তি হওয়ার পর থেকে প্রত্যেক ছাত্রের কাছে একটা অধরা স্বপ্ন, এক অত্যন্ত রহস্যের বিষয় হয়ে থাকে এই খ্রিস্টান আবাসিক স্কুলের প্রতিষ্ঠাতা ফাদার গ্যাব্রিয়েল নামানুসারে এক্সেলেন্স অ্যাওয়ার্ড, যা স্কুলের সবথেকে যোগ্য ছাত্রকেই দেওয়ার নিয়ম। এই বিশেষ পুরস্কার প্রদানের কোনো নির্দিষ্ট রুটিন থাকে না, ফাদার গ্যাব্রিয়েলের নিজের তৈরি করা নিয়ম অনুযায়ী। বর্তমানে গ্যাব্রিয়েল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের অধিকারী ব্যক্তি তার নিজের বিচারে স্কুলের কোনো ছাত্রকে পুরস্কারের যোগ্য উত্তরাধিকারী বলে মনে করলে তবেই সেই অ্যাওয়ার্ড হস্তান্তর করবেন তিনি, আর সেই থেকে পুরস্কারের প্রাপক পেয়ে যায় গ্যাব্রিয়েলস হোমে ভবিষ্যতে অধ্যাপনা করার ছাড়পত্র। নিঃসন্দেহে এটি একটি গুরুদায়িত্ব। আমাদের ছাত্রজীবনে ওই অ্যাওয়ার্ড ছিল প্রফেসর হার্পারের দখলে। তিনি গ্যাব্রিয়েলস হোম নিজের ছাত্র অবস্থাতেই ওই সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছিলেন। তারপর কয়েক দশক নাকি সেই অ্যাওয়ার্ডের কোনো যোগ্য উত্তরাধিকারী পাওয়া যায়নি। প্রায় 40 বছর অ্যাওয়ার্ড নিজের দখলে রাখার পর আমরা দ্বাদশ শ্রেণীতে পড়াকালীন হঠাৎই একদিন প্রফেসর হার্পার ম্যাথামেটিক্স ক্লাসের মাঝে ঘোষণা করল ওই বছরে তিনি গ্যাব্রিয়েলস এক্সেলেন্স অ্যাওয়ার্ড কোনো একজন ছাত্রকে প্রদান করবেন। অর্থাৎ আমাদের এত ছাত্রের ভিড়ের মাঝে তিনি উপযুক্ত কাউকে খুঁজে পেয়েছেন। স্বাভাবিকভাবেই সেই দিনের পর থেকে সমগ্র ক্লাসের সর্বোচ্চ আলোচনার বিষয় একটাই ছিল, কে সেই সৌভাগ্যবান ছাত্র। তারপর দীর্ঘ আলোচনার পরে সকল ছাত্রের মধ্যে এই ধারণা হলো যে আমাদের স্কুলের চারজন হাউস ক্যাপ্টেনের মধ্যে আমার আর রবিনের মধ্যেই কোনো একজন বিখ্যাত গ্যাব্রিয়েলস অ্যাওয়ার্ডের অধিকারী হতে চলেছে। এর সপক্ষে ছাত্রদের যুক্তি ছিল এই যে আমাদের চার ক্যাপ্টেনের মধ্যে আমি আর রবিনই একমাত্র সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র, আর প্রফেসর হার্পার নিজে সায়েন্স ডিপার্টমেন্টের হেড হওয়ায় তিনি নিশ্চয়ই চাইবেন যে অ্যাওয়ার্ডটা তার নিজের ডিপার্টমেন্টের অধিকারী থাকুক। সমগ্র বিষয়ে আমার নিজেরও যে কম কৌতূহল ছিল তা কিন্তু নয়। সত্যি কথা বলতে গ্যাব্রিয়েল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের উত্তরাধিকারী রূপে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ঠিক কী কী প্রয়োজন সেই উত্তর আমাদের কারোরই জানা ছিল না। তবে লেখাপড়া, সততা, নিষ্ঠা এবং ডিসিপ্লিন সব দিক থেকেই নিজেকে পয়লা নম্বরে রাখার একটা অদম্য প্রচেষ্টা বরাবর চালিয়ে যেতাম। যদিও অ্যাওয়ার্ড যে রবিনই পেতে চলেছে সেই বিষয়ে আমি নিজেও মোটামুটি নিশ্চিত ছিলাম, কারণ আমাদের মধ্যে একমাত্র রবিনই বিজ্ঞান বিভাগে সর্বাধিক কৃতী ছাত্র হওয়ার দরুন প্রফেসর হার্পারের পার্সোনাল ল্যাবরেটরিতে প্রবেশাধিকার পেয়েছিল। সেখানে বিভিন্ন রিসার্চের ব্যাপারে স্যারকে সাহায্য করত সে। হেনরি আর শেরিংয়ের অবশ্য মনে হয়েছিল সার্বিকভাবে বিচার করলে গ্যাব্রিয়েলস অ্যাওয়ার্ড নাকি আমারই পাওয়া উচিত, কারণ রবিন পড়াশোনায় আমার থেকে সামান্য এগিয়ে থাকলেও খেলাধুলা বা অন্যান্য অ্যাক্টিভিটিতে আমার সমতুল্য মোটেই ছিল না। সেই যাই হোক, স্কুলের প্রিন্সিপাল স্যার অ্যাওয়ার্ডটি রবিনসনের হাতে তুলে দেওয়ার পর থেকে আমরা ওই বিষয়ে আর কোনোরূপ আলোচনা করিনি, বরং চার বন্ধু মিলে সেলিব্রেট করেছিলাম। তবে আমার দুঃখের কারণটা ছিল অন্য। স্কুলের ইতিহাসে প্রথমবার সেদিন গ্যাব্রিয়েল অ্যাওয়ার্ড প্রদানের নিয়ম ভঙ্গ হয়েছিল। স্কুলের ইতিহাসে প্রথমবার সেদিন গ্যাব্রিয়েল অ্যাওয়ার্ড প্রদানের নিয়ম ভঙ্গ হয়েছিল।
নিয়ম অনুযায়ী অ্যাওয়ার্ডের বর্তমান মালিক তা পরবর্তী অধিকারীকে নিজে হাতে তুলে দেবেন। কিন্তু রবিনের ক্ষেত্রে সেটা হয়নি, কারণ অনুষ্ঠান পর্বের 7 দিন আগেই প্রফেসর হার্পার হঠাৎই হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। কিন্তু মন্দের ভালো খবর এটাই যে মারা যাওয়ার ঠিক পূর্বের মুহূর্তে তিনি পরবর্তী পুরস্কার প্রাপকের নাম নিজের হাতে লিখে যান। হার্পার কটেজে নিজের পার্সোনাল ল্যাবরেটরিতে যে চেয়ারটিতে বসে তিনি দেহত্যাগ করেছিলেন তার সামনের টেবিলের ওপর রাখা ডায়েরিতে তার লেখা শেষ লাইনটা পাওয়া যায়। Undoubtedly, Mr. Robinson of Sapphire Grand Castle has excelled in academics. Undoubtedly, Mr. Robinson of Sapphire Grand Castle has excelled in academics. পুরস্কার প্রদানের পর আমাদের অনেকেই স্যারের নিচের হাতে লেখা শেষ লাইনটা সচক্ষে দেখেছিল, বিশেষ করে স্যাফায়ার গ্র্যান্ড ক্যাসেলের ছেলেরা। প্রফেসর হার্পারের ডায়েরিতে তাদের হাউসের ক্যাপ্টেনের নাম জ্বলজ্বল করতে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। আমি নিজেও কম উৎসাহী ছিলাম না। প্রফেসর হার্পার আমাদের সকলকে ভীষণ স্নেহ করতেন। স্কুলের সব ছাত্রকেই তিনি ভালো করে পড়াশোনা করার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার উপদেশ দিতেন। শুনেছিলাম স্যারের লেখা ওই শেষ লাইনটি নিয়ে অন্যান্য প্রফেসরদের মধ্যে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকের মতে লাইনটির শেষে কমা থাকার অর্থ হল স্যার আরও কিছু লিখতে চেয়েছিলেন। আবার অনেকের মতে লাইনের শেষে ফুল স্টপ বসানোর সময়ই স্যারের হার্ট অ্যাটাকে হাতে একটু কেঁপে যায় এবং কলমটা নিচের দিকে কিঞ্চিত অতিরিক্ত ঘষে গিয়ে ফুল স্টপটা কমাতে রূপান্তরিত হয়। এর আসল উত্তর অবশ্য একমাত্র প্রফেসর হার্পারই জানবেন। কিন্তু ওই ছোট্ট বিতর্কমূলক বিষয়টা বাদ দিলে রবিনের যোগ্যতা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ ছিল না। অন্যান্য নামজাদা কনভেন্ট স্কুলের মতো আমাদের গ্যাব্রিয়েল হোমেও 4টে হাউস ছিল, যদিও নামগুলো একটু অদ্ভুত ধরনের। আমি যেমন ছিলাম ব্লু স্টোন স্টার এন হাউসের ক্যাপ্টেন, রবিন ছিল স্যাফায়ার গ্র্যান্ড ক্যাসেলের, হেনরি ছিল দ্য জায়ান্ট সিটাডেলের, আর শেরিং ছিল এম্যানুয়েলস কিংডম হাউসের ক্যাপ্টেন। এই 4টে হাউসের ভিন্ন ভিন্ন রীতিনীতি, আদব কায়দা আর বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমরা 4 হাউসের ক্যাপ্টেন একে অপরের অন্তরঙ্গ বন্ধু। আজ হঠাৎ 4 বন্ধুর রিইউনিয়নে পুরনো সেই স্মৃতিকথা বারবার মনের পর্দায় ফুটে উঠছিল। এবার তো বল রবিন, কি এমন সমস্যা ঘনীভূত হলো তোর জীবনে যার জন্য সবাইকে একসাথে ডেকে পাঠালি? হেনরির কথায় আমার চিন্তায় ছেদ পড়ল। সমস্যা মানে কিসের সমস্যা? চমকে উঠলাম আমি। রবিন তো আমাকে কোনো সমস্যার কথা জানায়নি। শেরিং কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রবিন ওকে ইশারায় থামিয়ে দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, ইয়ে মানে প্রিন্স, তোকে ব্যাপারটা জানানো হয়নি, মানে ইচ্ছা করেই জানায়নি আর কি। ভাবলাম তুই এত দূর থেকে আসবি, তাই সামনাসামনি হলে তখন না হয় খুলে বলবো। এতক্ষণে রবিনের মুখের দিকে আমি ভালো করে চেয়ে দেখলাম, বিগত 10 বছরে ওর চেহারায় আমূল পরিবর্তন ঘটেছে। পূর্বের সেই প্রাণোচ্ছল ভাবটা কেটে গিয়ে শুকনো চোখ মুখে ফুটে উঠেছে ক্লান্তি, বিষণ্নতার ছাপ। চোখের তলায় কালি জমেছে, যেন কত রাত ভালো করে ঘুম হয়নি। মুখে হাসি লেগে থাকলেও তাতে সাবলীলতা নেই, বরং সেই হাসির অন্তরালে প্রকটিত হচ্ছে অজানা উদ্বিগ্নতা। হেনরি ঠিকই বলেছে, রবিন নিশ্চয়ই কোনো সমস্যায় রয়েছে। আমি রবিনকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলতো ভাই, চেহারার এমন অবস্থা কেন, আর কি সমস্যার কথা বলছিলিস? রবিন কেন জানি না আপাতত প্রসঙ্গটা সকৌশলে এড়িয়ে গিয়ে বলল, আরে বলবো, সবে মাত্র এসে পৌঁছালি, আগে হাত মুখ ধুয়ে সবাই একসাথে কফি খেয়ে একটু গল্পগুজব করি, সময় তো আর পালিয়ে যাচ্ছে না, ধীরে সুস্থে সব বলবো। আমিও আর বিষয়টা নিয়ে বেশি ঘাটালাম না, রবিন যখন ঠিক মনে করবে তখনই শুনব। আমরা বরং গরম কফির কাপে চুমুক দিতে দিতে আমাদের স্কুল পর্ব সমাধা হওয়ার পরবর্তী 10 বছরে নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করলাম। আমি কলেজের পাঠ শেষ করে চণ্ডীগড়ে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। হেনরি কলকাতার একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পদে নিযুক্ত এবং সেখানকার বেতন যে বেশ ভালোই
সেটা তার নাদুস নধুস চেহারা দেখেই অনুমান করা যায়। শেরিং দেশে ফিরে কাঠমান্ডুতে একটা অনাথ আশ্রমের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এটা অবশ্য শেরিং এর কাছ থেকে প্রত্যাশিতই ছিল। টাকা পয়সা বা উচ্চপদে চাকরির বাসনা ওর কোনো কালই ছিল না। উপরন্তু বরাবরই ওর মধ্যে একটা নম্র স্বভাব এবং সেবা পরায়ণতার মনোভাব বিদ্যমান ছিল। সেবারের ভূমিকম্পে দুর্গতদের সেবার্থে আমার নেতৃত্বে ব্লু স্টোন ইনের সদস্যরা যখন দেবারাত্র নিয়োজিত ছিল, তখন অন্য হাউসগুলোর মধ্যে সর্বপ্রথম শেরিংই আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। আর রবিন তো অধ্যাপক রূপে গেব্রিয়েল সোমের পাকাপাকি বাসিন্দা হয়ে গেছে। আচ্ছা রবিন, তোর কাছে তো ফাদার গ্যাব্রিয়েলের বইটা আছে, তা তুই ওই সব আত্মা প্রেতাত্মার সাথে যোগাযোগ করতে পেরেছিস? স্কুলের স্পোর্টসের মাঠে সান্ধ্য ভ্রমণে বেরিয়ে প্রথম প্রশ্নটা করল হেনরি। আরে আমি তো সেই বিখ্যাত বইয়ের কথা ভুলেই গিয়েছিলাম, আমাকে একবার বইটা দেখাবি ভাই? প্রবল উৎসাহে এবার শেরিংও গলা মেলাল। না মানে যদি অনুমতি থাকে তাহলে দু একটা পৃষ্ঠা উল্টে একটু দেখতাম, ওতে ঠিক কি লেখা আছে। শেরিং ভুলে গেলেও আমি কিন্তু কুসমিন কালেও ভুলিনি। এই স্কুলের প্রত্যেকটি ছাত্র জানে গ্যাব্রিয়েল সিক্রেট বইয়ের কথা। সিক্রেট এই কারণে কারণ ওটা ফাদার গ্যাব্রিয়েলের নিজের হাতে লেখা বই, যা কোথাও প্রকাশিত হওয়া বারণ ছিল। একমাত্র গ্যাব্রিয়েলস এক্সেলেন্স অ্যাওয়ার্ড বিজয়ীর অধিকারী সেই বই থাকবে। এটাই গ্যাব্রিয়েলস হোমের কড়া নিয়ম। বইটাতে ঠিক কি লেখা আছে তা আমরা ছাত্ররা কেন, প্রফেসর হার্পার ব্যতীত স্কুলের কোনো প্রফেসর এমনকি প্রিন্সিপালও জানতেন না। একাদশ শ্রেণীতে পড়াকালীন প্রফেসর হার্পারকে আমরা অনেকভাবে অনুরোধ করেছিলাম যে এক মুহূর্তের জন্য হলেও বইটা আমাদের সামনে একবার দেখাতে, কিন্তু স্কুলের নিয়ম ভঙ্গ করা চলে না, আর তাই সেই বই আমাদের কাছে অদেখাই রয়ে গেছিল। কোনো কোনো ছাত্রের মুখে অবশ্য কানাঘুষো শোনা যেত। ফাদার গ্যাব্রিয়েল নাকি মৃত এবং জীবন্ত উভয় মানুষের আত্মার সঙ্গেই যোগাযোগ স্থাপন করতে পারতেন, এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্য তিনি ওই বইতে লিখে রেখে গেছেন। আবার কোনো কোনো ছাত্রের মতে বাস্তবে আদৌ ওই জাতীয় কোনো বইয়ের অস্তিত্বই নেই, পুরোটাই নাকি বানানো গল্প কথা। আমি যদিও সত্যটা কিছু হলেও জানতাম, কারণ রবিনের মুখেই শুনেছিলাম প্রফেসর হার্পার নাকি ল্যাবরেটরিতে অনেক সময় আপন মনে কার সাথে কথা বলতেন আর চোখের জল ফেলতেন। রবিনের বিশ্বাস স্যার নিজের মৃতা স্ত্রী এবং মেয়ের আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছিলেন, তবে এর বেশি আর কিছুই জানা যায়নি। আজকে হঠাৎ গ্যাব্রিয়েলের বইয়ের প্রসঙ্গ আসায় স্বাভাবিকভাবেই শেরিং এর পাশাপাশি আমার এবং হেনরির কৌতূহলের চোখ জোড়া রবিনের মুখপানে নিবদ্ধ হল। কিন্তু রবিন হতাশা সুরে উত্তর দিল, সেই বই কোথায় রাখা আছে বা আমি জানি না আর কি। অ্যাওয়ার্ড পাবার পরে আমি এবং অন্যান্য প্রফেসররা হার্পার্স কটেজে তন্ন তন্ন করে খুঁজেও সেই বইয়ের হদিশ পাইনি আর কি। রবিনের মুখ দেখে মনে হল ও সত্যি কথাই বলছে, যদিও ঘটনাটা শুনে বেশ আশ্চর্যই বোধ হল, কারণ হিসেব মতো গ্যাব্রিয়েল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের বর্তমান মালিক রূপে গ্যাব্রিয়েলের সিক্রেট বই রবিনের অধিকারী থাকার কথা, অথচ সে কিনা নিজেই সেই বই কখনো চোখে দেখেনি। আমরা গল্প করতে করতে পুরো স্কুল বিল্ডিংটায় গোল করে একটা চক্কর কাটলাম। উইন্টার ভ্যাকেশনে ছাত্ররা এবং অন্যান্য প্রফেসররা যে যার বাড়ি ফিরে গেছে, ফলে স্কুলের সেই চিরপরিচিত গমগমে পরিবেশের ছোঁয়া পাওয়া গেল না। পুরনো স্কুল বিল্ডিংটার অনেকাংশেই কিছু সংস্করণ হয়েছে দেখলাম। দেওয়ালের কিছু জায়গায় খসে পড়া অংশগুলো মেরামত করা হয়েছে, স্কুলে নতুন কম্পিউটার ল্যাব নির্মাণ হয়েছে, বিল্ডিংয়ের গায়ে নতুন করে দ্য গ্যাব্রিয়েলস হোম নামটা খোদাই করা হয়েছে। হাঁটতে হাঁটতে আমাদের সকলের প্রিয় প্রেয়ার হলে ঘুরে অবশেষে আমরা আমাদের প্রাক্তন হোস্টেল বিল্ডিংয়ের সামনে এসে হাজির হলাম। এদিককার পরিবেশ সেই রকমই আছে। বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটি গার্ডের ভাঙা চেয়ারটা শুধু বদলেছে, বাকি সব একদম একই আছে। বিল্ডিংয়ের পেছনে আমাদের চার হাউস ক্যাপ্টেনের জানলা এবং বরাবর বৃদ্ধ ওক গাছটা
তার প্রাচীনত্বের সাক্ষ্য বহন করছে। অস্তগামী সূর্যের ক্ষীণ আলোয় দূরের পাহাড়ের কোল বেয়ে কুয়াশার আস্তরণ একইভাবে সম্পূর্ণ কালিম্পং শহরটাকে মুড়ে রেখেছে। হার্পার্স কটেজে রবিনের বেডরুমের সাথে লাগোয়া একটা ফায়ারপ্লেস আছে। ডিসেম্বরের শীতের সন্ধ্যায় সেই ফায়ারপ্লেসের কাছে কিছুক্ষণ বসে শারীরিক তাপমাত্রাকে স্বাভাবিক করার পরে আবার সকলে গরম কফির কাপ হাতে গল্পের আসরে বসলাম। তবে হেনরির অনুরোধে সেই আসর বসল বেডরুমের পরিবর্তে লাইব্রেরি রুমে। একসময় এই লাইব্রেরি রুম প্রফেসর হার্পার ব্যবহার করতেন, এমনকি এই ঘরের চেয়ারে বসেই তার মৃত্যু হয়। ভাবলেই কেমন একটা ঘা ছমছম করে ওঠে। লাইব্রেরিতে ঢুকেই বোঝা গেল রবিন এদিকটায় খুব একটা আসে না। চেয়ার বেঞ্চগুলোতে অল্প বিস্তর ধুলো জমেছে ইতিমধ্যে। আলমারিতে রাখা বইগুলো দেখেও অনুমান করা যায় সেগুলো সবই স্যারের ব্যবহৃত পুরনো বই, কারণ রবিনের সময়ের কোনো নতুন বই সেখানে সংযোজিত হয়নি। বাপরে, কি ঘুমট পরিবেশ! জানলাটা তো অন্তত মাঝে মাঝে খুলতে পারিস। বলেই শেরিং দরজার ডান দিকে দেওয়াল সংলগ্ন কাঠের জানলাটা খুলে দিতেই একটা শীতল দমকা হাওয়া পুরো ঘরটা জুড়ে খেলে গেল। সামনের দিকে সোজাসুজি দেওয়ালে একটা অ্যান্টিক দেখতে পেন্ডুলাম ঘড়ি ঝুলছে। সেই ঘড়ির দোলক যে কত বছর ধরে নিশ্চল অকেচো হয়ে পড়ে আছে তা একমাত্র ঈশ্বরই জানেন। বাম দিকের দেওয়ালে প্রফেসর হার্পারের একটা অতিকায় বাঁধানো ফটো ঝুলছে। ফটোটা মনে হয় ওই লাইব্রেরি রুমেই তোলা, কারণ ফটোটাতে স্যারকে একটা বই হাতে লাইব্রেরির চেয়ারে বসে থাকা অবস্থাতেই দেখা যাচ্ছে। ফটোর ঠিক পাশেই একটা ক্যালেন্ডারের মতন ঝুলছে, একটা সুন্দর প্রিন্টে লেখা, অ্যান ইন্টেলেকচুয়াল ফক্স বর্ন ইন ডিসেম্বর ইজ আ রিয়েল জেনিয়াস ওয়ান ব্লেসড বাই ক্রাইস্ট। আমরা চার বন্ধু মিলে চেয়ার বেঞ্চগুলোতে জমে থাকা ধুলোর স্তর হালকা ঝেড়ে নিয়ে সেগুলোকে মোটামুটি এক জায়গায় করে নিয়ে গোল করে বসলাম। তারপর তিনজনে মিলে রবিনকে চেপে ধরলাম। যে সমস্যার জন্য ও আমাদেরকে এখানে ডেকে পাঠিয়েছে সেই বিষয়ে খোলসা করে বলার জন্য। রবিন উত্তরটা দিল বটে, কিন্তু সে উত্তর বড় অদ্ভুত ধরনের। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, সমস্যাটা আমার মানসিক বলতে পারিস, তবে বেশি ভনিতা না করে সোজাসুজি বলি, আমার মনে হয় গ্যাব্রিয়েল এক্সিলেন্স অ্যাওয়ার্ডের প্রকৃত উত্তরাধিকার আমি নই। রবিনের কথায় আমরা তিনজনই হতচকিত হলাম। স্বয়ং প্রফেসর হার্পার যাকে যোগ্য মনে করেছেন, সেই ব্যক্তি যদি নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। আরে কি বলছিস রবিন, তোর মাথাটা গেছে নাকি? কথাটা বলেই ফেললাম আমি, সকালবেলা তোর চোখ মুখ দেখেই বুঝেছি যে তোর শরীরটা ভালো নেই। রাতে ঠিক করে ঘুমোস না নাকি? না প্রিন্স, আমি অনেক ভেবেচিন্তেই কথাটা বলছি। বেশ জোরের সঙ্গেই উত্তরটা দিল রবিন। আমি নিশ্চিত যে ওই অ্যাওয়ার্ড আমার জন্য নয়, ওর আসল বিজেতা অন্য কেউ, এবং সেই ব্যক্তি তোদের তিনজনের মধ্যে কেউ। তোরা ভুলে যাস না, স্যার তাঁর ডায়েরিতে আমার নাম লিখে গেলেও লাইনটার শেষে একটা কমা ছিল, অর্থাৎ সেন্টেন্স মোটেই ওখানে শেষ হয়নি। স্যার আরও কিছু লিখতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই স্যারের মৃত্যু হয়। কিন্তু এই বিষয়ে তো স্কুল কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছিল আর সব কিছু বিচার বিশ্লেষণ করে তবেই তোকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। রবিনের যুক্তি খণ্ডন করে বলল হেনরি। ইতিমধ্যে সে একটা সিগারেট ধরিয়ে নিয়েছে। স্কুল কর্তৃপক্ষ ভুল সিদ্ধান্ত নিয়েছিল, রবিন নিজের বক্তব্যে অনর রইল। এবার নীরবতা ভেঙে শেরিং একটা যুক্তিসম্মত প্রশ্ন করে বসল। আচ্ছা রবিন, এত বছর পরে তোর মাথায় এইসব কেন ঘুরপাক খাচ্ছে বলতো? যা হওয়ার তা তো হয়েই গেছে, আর স্যার যদি অ্যাওয়ার্ডের উত্তরাধিকারী হিসেবে অন্য কাউকে নির্বাচিত করেও যান, তাকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আইডেন্টিফাই করব কি করে? উত্তরে রবিন বলল, তা আমি নিজেও জানি না, কিন্তু আমি বুকের এই বোঝা আর বয়ে বেড়াতে পারছি না।
আমি নিজের বিবেককে প্রশ্ন করলে বুঝতে পারি গ্যাব্রিয়েল অ্যাওয়ার্ডের যোগ্য উত্তরসূরি আমি নই। তোদের মনে আছে ফাইনাল এক্সামের আগে স্যার আমাদের একটা অদ্ভুত টাস্ক দিয়েছিলেন, সেই যে ভোরবেলায় উঠে যে যার ঘরের পেছন দিকের জানালা দিয়ে তাকিয়ে যা দেখবে তার বিবরণ দেবে, মনে আছে? হ্যাঁ মনে আছে। আমাদের হাউস ক্যাপ্টেনদের ঘরগুলো তো পাশাপাশি ছিল, তাও চারজনকে একই সময় একই কাজ করতে স্যার কেন বলেছিলেন বুঝিনি, তবে আমি যা দেখেছিলাম তার সেইভাবেই হুবহু বর্ণনা দিয়েছিলাম। সেদিন সেই সময় হস্টেলের পিছনের ওই ওক গাছটার তলায় একটা বড় কুকুর তিনটে ছোট ছোট কুকুরের সঙ্গে খেলা করছিল। এই ঘটনা তো এখনো চোখের সামনে ভাসে, বেশ উত্তেজিত হয়ে পড়ল শেরিং। তবে আমি যখন দেখেছিলাম তখন মা কুকুরটা তিনটে কুকুরচানাকে দুধ খাওয়াচ্ছিল, আর স্যারকেও আমি সেই উত্তরই দিয়েছিলাম। এবার আমার পালা। আমি বললাম, আমি ওই তিনটে কুকুরছানাকে বড় কুকুরের গা ঘেঁষে শুয়ে থাকতে দেখেছিলাম। স্যার যখন জানতে চাইলেন আমি কি দেখেছি, তখন বললাম যে একজন মা তার তিন সন্তানকে পরম স্নেহে বুকে আগলে রয়েছে। তোরা প্রত্যেকে যে যার উত্তর দিয়েছিলিস আমি জানি। আবার হতাশার সুর শোনা গেল রবিনের কলায়। কিন্তু সেদিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, আর তার থেকেও বড় কথা, ক্লাসে পৌঁছাবার তাড়াহুড়োতে স্যারের দেওয়া ওই টাস্কের কথা আমি বেমালুম ভুলে গিয়েছিলাম। কিন্তু স্যারকে সেই সত্যিটা বলবার সাহস আমার হয়নি, বরং ধরা পড়বার ভয়ে হেনরির দেওয়া উত্তরের সাথে তাল মিলিয়ে আমি বলেছিলাম যে আমিও কুকুরগুলোকে একসাথে খেলতে দেখেছি। সেদিন আমার উত্তর শুনে স্যার শুধু স্মিত হেসেছিলেন। আমার ধারণা স্যার আমার বলা মিথ্যেটা ধরে ফেলেছিলেন। কিন্তু তা কি করে সম্ভব? আমরা কে কখন কি করেছি স্যারের সেটা জানার কথা নয়। আমি তো সেদিন এটাই বুঝিনি যে ওই অদ্ভুত টাস্কের উদ্দেশ্যটা কি ছিল। এবার রবিন যে উত্তরটা দিল সেটা আমরা মোটেই আশা করিনি। তোরা ভুলে যাস না, স্যারের কাছে গ্যাব্রিয়েলের সিক্রেট বইটা ছিল, আর সকলের কানাঘুষো যদি সত্যি হয় তাহলে ওই বইতে লেখা পদ্ধতি অবলম্বন করে কোনো ব্যক্তি একজন মৃত মানুষের পাশাপাশি জীবন্ত মানুষের আত্মার সাথেও সংযোগ স্থাপন করতে পারবে। সুতরাং আমি সেদিন সত্যি বলেছি নাকি মিথ্যা সেটা আমার ভিতরের আত্মার সাথে যোগাযোগ স্থাপন করে জেনে নেওয়াটা স্যারের পক্ষে কি খুব কঠিন কাজ হয়ে থাকবে? রবিনের যুক্তি বড় অদ্ভুত শোনালেও সম্পূর্ণরূপে অগ্রাহ্য করতে পারছিলাম না। হেনরিও সেই থেকে মুখ বুঝে রইল। সকলেরই কেমন গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়লাম। রাতের খাওয়া শেষ করে চুপচাপ যে যার মতন একথা সে কথা ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। আমি আর রবিন একই বিছানায় কান পর্যন্ত কম্বল চাপা দিয়ে শুয়ে রইলাম, আর ওদিকে পাশের ঘরে হেনরি আর শেরিং শুতে গেল। ঠিক কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ একটা চাপা আর্তনাদে আমার ঘুমটা ভেঙে যাওয়ায় আমি অন্ধকারে বিছানায় ধর্মড় করে উঠে বসলাম। আমার ডান দিকে রবিনের শুয়ে থাকার কথা, আর গুনগুনের শব্দটা এসেছে বিছানার বাম দিক থেকে। সেদিকটাই আবার ঘরের দরজা ভেজানো অবস্থায় ছিল। ঠিক কি ঘটেছে বুঝে উঠবার আগেই হঠাৎ বাম দিকে হেনরির স্পষ্ট ডাক শুনলাম, প্রিন্স! অন্ধকারে হাতড়ে হাতড়ে কোনো রকমে আন্দাজে মাথার পেছনে সুইচ বোর্ডের সবকটা সুইচ অন করে বুঝলাম কখন যেন কারেন্ট চলে গেছে, ফলে ঘরে যেমন অন্ধকার তেমনই অন্ধকার রয়ে গেল। ইতিমধ্যে হেনরির গলা অনেকবারই শুনতে পাওয়া গেল, প্রিন্স তাড়াতাড়ি একবার আমার সাথে আই। অতিরিক্ত ঠান্ডা হোক বা উত্তেজনা বা ভয়, হেনরির কণ্ঠস্বর অত্যন্ত কাঁপা কাঁপা ঠেকলো আমার কাছে। আমি কাল বিলম্ব না করে হেনরিকে অন্ধকারে অনুসরণ করে চললাম। ঘর থেকে বেরিয়ে বারান্দা বরাবর কিছুটা হেঁটে দ্বিতীয় ঘরটার সামনে এসে হেনরি আমার হাত টিপে নিচু গলায় বলল, দাঁড়া শেরিং কেউ ডেকে নি। এতক্ষণে আমার খেয়াল হলো রবিনকে তো ডাকা হলো না, তারপর ভাবলাম আগে কি ঘটেছে সেটা তো শুনে দেখি। হেনরি শেরিংকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে ফিসফিস করে বলল,
তোরা ঘুমিয়ে গেলে আমি লুকিয়ে লাইব্রেরি রুমটাতে গেছিলাম। আমার কেন জানি না সন্দেহ হচ্ছিল রবিন বোধ হয় গ্যাব্রিয়েলের বইটা নিয়ে আমাদেরকে মিথ্যে কথা বলেছে। আমার মন বলছিল ওই বইটা লাইব্রেরিতে কোনো গোপন জায়গায় লুকিয়ে রেখেছে, তাই আমি একটা টর্চ লাইট জেলে বইটার খোঁজে চুপি চুপি লাইব্রেরিতে গিয়েছিলাম। কিন্তু কিন্তু কি জিজ্ঞেস করলো শেরিং। ততক্ষণে কোনো এক অজানা আতঙ্কে তারও কণ্ঠস্বর কাঁপতে শুরু করেছে। হেনরি বলে চলল, আমি শুরুতেই সারা ঘরে আলো ফেলে দেখেছিলাম কোথাও কেউ ছিল না। তারপর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎই আমার হাত থেকে টর্চটা পড়ে নিভে গেল, কিন্তু সেটা যে কোথায় গিয়ে পড়ল আমি শত চেষ্টাতেও খুঁজে পেলাম না। কি করব বুঝতে না পেরে সবে মাত্র পিছনে ফিরেছি, দেখি প্রফেসর হারপারের চেয়ারটাতে চুপ করে রবিন বসে আছে। ওর স্থির দৃষ্টি দেওয়ালে ঝোলানো প্রফেসরের ছবির দিকে নিবদ্ধ। আমি সন্ধ্যার খোলা জানালার অস্পষ্ট আলোই ওর পিঠের অংশটুকু দেখতে পেয়েছি মাত্র। এই পর্যন্ত বলে হেনরি হাঁপাতে লাগলো। এমন একটা ঘটনা শুনে বিস্মিত না হয়ে উপায় নেই। রবিন তো আমার পাশেই শুয়েছিল, ও হঠাৎই মাঝরাতে উঠে লাইব্রেরিতে গিয়ে বসে রইল, অথচ একবারও আমাকে ডাকলো না। আমি হেনরি আর শেরিংকে সঙ্গে নিয়ে অন্ধকার লাইব্রেরি রুমে প্রবেশ করলাম। ভেতরে বাম দিকের দেওয়ালের দিকে মুখ করে সত্যি সত্যি রবিনকে চেয়ারে বসে থাকতে দেখা গেল। রবিন বোধহয় আমাদের উপস্থিতি বুঝতে পেরেছে। ও আমাদের দিকে ঘাড় না ঘুরিয়েই হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, তোরা এসে গেছিস ভাই, বেশ বেশ ভালোই হলো। স্যারও এসে গেছেন, এতক্ষণ স্যারের সাথেই কথা হচ্ছিল, এবার তাহলে স্যারের যেটা ভালো মনে হয় করুক। আমিও এই দীর্ঘ মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাই। আমার মনে হলো রবিন বোধহয় ঘুমের ঘরে ভুল বকছে। ওর কণ্ঠস্বর ওঠিক যেন স্বাভাবিক শোনালো না আমার কাছে। আমি ওকে একটা জোরে ধাক্কা দিয়ে সঙ্গীত ফেরানোর চেষ্টা করতে যাব, এমন সময় মেঝের এক কোণে পড়ে থাকা টর্চ লাইটটা আপনা থেকেই জ্বলে উঠল, আর সেই আলো গিয়ে পড়ল প্রফেসর হারপারের ফটোর পাশে ক্যালেন্ডারের মতন ঝুলানো লেখাটার ওপর। তারপর যে ঘটনা ঘটল সেটা আমার নিজের চোখের সামনে ঘটলেও আজও বিশ্বাস করতে সংকোচ বোধ হয়। এক মুহূর্ত পূর্বেই লেখাটা ছিল, অ্যান ইন্টেলেকচুয়াল ফক্স বর্ন ইন ডিসেম্বর ইজ আ রিয়েল জিনিয়াস ওয়ান ব্লেসড বাই ক্রাইস্ট, প্রফেসর উইনস্টন হেনরিক হারপার। কিন্তু আমাদের সকলের চোখের সামনে ইংরেজি লেখাটার অক্ষরগুলো নিমেষের মধ্যে ওলট পালট হয়ে গিয়ে একে অন্যের জায়গা দখল করে নতুন একটা ইংরেজি সেন্টেন্স গঠন করল। দ্য গ্যাব্রিয়েল এক্সেলেন্স অ্যাওয়ার্ড ইজ হিয়ার বাই কনফার্ড অন মিস্টার প্রিন্সেপ লেবিউচ সেশন অফ ব্লু স্টোন স্টার এন হেনাগ্রাম, স্বাগতোক্তি করে উঠল শেরিং। আমরা বিস্ময়ে সেই লেখার দিকে চেয়ে রইলাম। দেওয়ালের নতুন লেখা অনুযায়ী গ্যাব্রিয়েল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের প্রকৃত উত্তরসূরি আমি। এ তো অবিশ্বাস্য কাণ্ড। এটাই কি তবে প্রফেসর হারপারের অন্তিম এবং চূড়ান্ত সিদ্ধান্ত? আমার কি করা উচিত ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ রবিন সকলকে চমকে দিয়ে হো হো করে অট্টহাসিতে হেসে উঠল। নে প্রিন্স নে, স্যারের দেওয়া অ্যাওয়ার্ড গ্রহণ কর। রবিনের কথাগুলো শেষ না হতেই পাশের টেবিলটাতে একটা ধূপ করে শব্দ হলো। আমি মাটি থেকে তড়িৎগতিতে টর্চটা তুলে সেদিকে আলো ফেলে দেখি, কোথা থেকে একটা প্রাচীন জরাজীর্ণ বই টেবিলের ওপর এসে পড়েছে। প্রবল উত্তেজনায় বইটা হাতে তুলে নিয়ে দেখি ওটার কভারে লেখা আছে দ্য সিক্রেটস অফ সোল, আর তার নিচে জলজল করছে ফাদার গ্যাব্রিয়েলের নাম। রবিন আবারও হো হো করে হেসে উঠল। আমি ওর স্থির দৃষ্টি অনুসরণ করে একবার দেওয়ালে ঝোলানো প্রফেসর হারপারের ফটোর ওপরে টর্চের আলো ফেললাম।
দেখলাম প্রফেসর ফটোর ভেতরে আগের মতোই লাইব্রেরিতে রাখা চেয়ারটাতে বসে আছেন। কেবল হাত দুটোর মাঝে থাকা বইটা কোনো এক অলৌকিক জাদু বলে অদৃশ্য হয়ে গেছে।